হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো পরবর্তী দিন জিবিপি আইএনআর এর মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব। সাথে সাথে যে জিবিপি আইএনআর এর সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব এবং জিবিপি আইএনআর এর পরবর্তী মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ট্রায়াল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন। হোম পেজ রিস্টোর করার সাথে সাথে একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড এফএনও। আপনি সিম্পলি এই অপশনটির উপরে ক্লিক করে নেবেন এবং এই অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে আপনি একটা পেজে চলে আসবেন। এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারবেন। সাথে সাথে আপনি বিভিন্ন রকম ইন্ডিকেটর ক্যান্ডেলের ব্যবহার করতে পারবেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারবেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারবেন, তাছাড়া বাই কল এবং বাই পুট করে নিতে পারবেন। সবচেয়ে কোনো একটা পাই প্লাস আইকনে যে সিম্পলি ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারবেন। সো আমি এটার উপরে ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর এখান থেকে আমি সার্চ করে নেবো জিবিপি। ঠিক আছে, সো জিবিপি সার্চ করার সাথে জিবিপি আয়নার চলে এসেছে আমাদের কাছে। তো জিবিপি আয়নার চলে এসেছে, সিম্পলি আমরা জিবিপি আয়নার উপর ট্যাপ করে নেবো। ট্যাপ করার সাথে সাথে জিবিপি আয়নার চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। সো আমরা জিবিপি আয়নার মার্কেটে একটা গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি এবং অবশেষে মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে 101 মার্কেট ক্লোজ করেছে। সো পরবর্তী দিন জিবিপি আয়নার মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো এবং ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সাড়ে চার অপশনটির উপরে আমরা ক্লিক করে নেবো এবং ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করে নেবো জিবিপি আয়নার। আমি অলরেডি জিবিপি আয়নার সার্চ করে রেখেছি, তার জন্য আমি জিবিপি আয়নার মধ্যে ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে জিবিপি আয়নার সার্চ করে নিতে পারেন। তো জিবিপি আয়নার ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা প্যাচ চলে আসবে, এখানে একটা স্টক ডিটেলসের অপশনে চলে আসবে। সিম্পলি এটার উপরে আমরা ক্লিক করে নেবো। সো স্টক ডিটেলসের অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা ওভারভিউ প্যাচ চলে আসবে। তারপর একটা টেকনিক্যাল প্যাচ আছে, সিম্পলি টেকনিক্যাল প্যাচের উপরে আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল প্যাচের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা প্যাচ চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি পরবর্তী দিন জিবিপি আয়নার মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে যেতে পারে। এরকম কিন্তু কেউই জানাননি, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 10 জন জানিয়েছে এবং মার্কেট বুলিশ ট্রেন্ডে যেতে পারে এরকম 17 জন জানিয়েছেন। অর্থাৎ পরবর্তী দিন জিবিপি আয়নার মার্কেট বুলিশ ট্রেন্ডে যাওয়ার চান্স কিন্তু সর্বাধিক। ঠিক আছে, সো সিম্পলি আমরা রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো। রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টগুলো দেখার জন্য তার জন্য এখান থেকে আমরা চাইলে 3 মিনিট, 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 20-30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 145 পয়সার একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 100 টাকার একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 98 টাকা 90 পয়সার একটা সাপোর্ট। এবং আমরা যদি রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলি তাহলে প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 101 টাকা 95 পয়সার একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 102 টাকা 2 টাকা 20 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 103 টাকা 30 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। সো এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি সিম্পলি মাথায় রেখে আপনি পরবর্তী দিন জিবিপি আয়নার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। সিম্পলি আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো হোম পেজে আসার পর আমরা এখান থেকে স্টার্টেড অ্যান্ড এফএনও একটা অপশন পেয়ে যাবো। সিম্পলি এটার উপর আমরা আবার ট্যাপ করে নেবো এবং জিবিপি আয়নার চার্ট ওপেন করে নেবো। সো আমরা দেখলাম জিবিপি আয়নার মার্কেট পরবর্তী দিন বুলিশ ট্রেন্ডে যাওয়ার চান্স কিন্তু সর্বাধিক। সো আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা সাধারণত বাই করে থাকি, তার জন্য সিম্পলি আমরা এখান থেকে বাইয়ের উপরে ট্যাপ করবো। বাইয়ের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে লিমিট অর্ডার পরবর্তীকালে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি এখান থেকে লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি বাইরের উপরে ট্যাপ করবো। বাইরের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশনটি চলে আসবে। সো কনফার্মেশনটি ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন জিবিপি আয়নার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি যত সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাড ফান্ড করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি যত সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।